হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল লেক্সি লাইভ। আজকের একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। ট্যান ডানা ট্যান। তো আমার এখন মর্নিং, আমি ঘুম থেকে উঠে পড়েছি অ্যান্ড ভাবলাম তোমাদের জন্য ব্লগ করি। আর তো আশা করি তোমরা সুস্থ আছো অ্যান্ড হ্যাপি আছো। তো আজকের যেহেতু আমার কোনো কাজকর্ম নেই, তাই আমি ব্লগ বানাচ্ছি। তোমরা জানো কাজের প্রেশার থাকলে আমার হয় না। ঘর মোটামুটি একটা ঝাড়ু টাড়ু করে দিয়েছি, এবার হচ্ছে পোছা লাগাবো। তো দেখতেই পাচ্ছ খাটের মধ্যে চেয়ার ফেয়ার তোলা আছে, কারণ এক্ষুনি ডাস্টিং করছিলাম, ক্লিন করছিলাম। তার সাথে সাথে যেটা আমাকে এনার্জি দেয়, এনার্জেটিক রাখে, ট্যান ট্যানা ট্যান, সেটা হচ্ছে আমার ফার্স্ট দিনের এনার্জি ড্রিঙ্ক। ওয়াও, স্বর্গ! যা স্মেল, ওর ফ্রেগ্রেন্সটা খুবই ভালো, খুবই, কারণ আমার খুব পছন্দ ইয়ার। তো যারা যারা আমার পুরনো ভিডিও দেখো নি, গিয়ে দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কি কিপটে তোমরা কি আছে, শেয়ার করলে, লাইক করলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে। ইয়ার সাবস্ক্রাইব করলে পয়সা লাগে না, সাবস্ক্রাইব করো ইয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য আমি এত মেহনত করছি। তো এখন যেহেতু যতই সেজে গুজে থাকো না কেন, বাড়িতে তুমি একদম ঝিয়ের রোল করবে, সেটাই হচ্ছে লাইফ। তো তোমরা কোথাও যাবে না, দেখতে থাকো, সঙ্গে থাকো, লেক্সি লাইফ। হ্যাঁ, কসম সে, কসম সে, জনম জনম সে, হম তুম পে মরতে হ্যায়, ক্যা তুম মুঝকো প্যার করতে হো, ক্যা তুম মুঝসে জান মারতে হো, হ্যাঁ কসম সে, কসম সে, কসম কসম। যেটা এখন হচ্ছে, আমি প্রথমে করব পোছা। পোছা করার পরে কিচেনে কিছু বর্তন আছে, সেগুলোকে ধুতে হবে। দেন তারপরে ওয়ার্কআউট করব ভাবছি, তারপরে একটু গানের রেয়াজ করব, তারপর একটু বাজারে যেতে হবে। আর কত কাজ, কাজ, একটা বয়ফ্রেন্ড থাকতো, বয়ফ্রেন্ডটা কোনো কাজকর্ম করে না, শুধু আড্ডা দেওয়া ছাড়া কোনো কাজের না। তার থেকে একটা রামু থাকলে কাজের কাজ করবে, বয়ফ্রেন্ডটা তো করেই করবেই না কোনো কিছু, শুধু টাইম পাস করার জন্য ব্যস্ত সবাই। যাই হোক, আমি এনার্জি ড্রিঙ্কটা নিয়ে নেই, তারপর কি কি করছি তোমরা তো দেখতে পাবে, সাথে থাকবে, কোথাও যাবে না। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা গিয়ে আগে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকবে। এসেছিলাম একটু বাজারের দিকে, বাজার করতে, কারণ বাজার করতে কিচ্ছু নেই বাড়িতে রান্নার জন্য, আর টাইমও পাচ্ছিলাম না কেনাকাটার জন্য, তাই বেরিয়েছি। কিন্তু বৃষ্টি ভীষণ জোরে জোরে পড়ছে, আধা আধুরা ভিজেই গেছি, দাঁড়িয়ে আছি। ওখানে আমার ধানও ভিজছে, অল্প করে সবজি টবজি কিনেছি, এখন আরো বাকি আছে কিনতে, রেনকোট আছে, দেখছি। এই সাইডের বৃষ্টি তো খুব বেশি হয় না, তো আজকের কি বৃষ্টির কি প্ল্যান কোনো আইডিয়া নেই। দেখা যাক, 10 মিনিট দাঁড়িয়ে দেখি কি অবস্থা। তো বাজারটা তো তখন আমি দেখাতে পারি। তো আমি ফুটপাতে একটা দোকানে দাঁড়িয়ে আছি, এই দেখতে পাচ্ছ বাজারের অবস্থা, মানুষ দৌড়োদৌড়ি করছে, ছাতা নিয়ে বাজার করছে। আর আমার ধান্য বেচারা ভিজছে, কালো হয়ে গেছে মেঘ। তো বাজার করে বাড়িতে অনেক আগেই চলে এসেছি, বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করে নিয়ে আসলাম, এসে আবার ছাদে গিয়ে 15 মিনিট ভিজলাম, কারণ আমার ভিজতে ভালো লাগে। ছোটোবেলায় রাত্রিতে বৃষ্টি হতো, আমি রাত্রিতে ভিজতাম, দাদু কী বকাবকি করতো।
তারপরে এসে ভেজার পরে এসে শাওয়ার নিলাম, জামা কাপড় সব সাবান দিয়ে ধুলাম, তারপর রান্না করলাম। খেতে খেতে অলমোস্ট আমার 4টে বেজে গেছে। বানালাম, ও ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, ইলিশ মাছ পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি আর টুনা ফিশের তরকারি বানিয়েছিলাম। খেয়ে একটু গড়াগড়ি করছি, গানের ক্লাস আছে, গানের ক্লাস যেতে হবে। একটু ভাবছি ব্ল্যাক কফি বা গ্রিন টি বানিয়ে খাই। চলো ব্ল্যাক কফি বা গ্রিন টি বানাচ্ছি, দেখাচ্ছি। আজকে অনেক বেশি খাওয়া হয়ে গেছে, অনেক। এত বৃষ্টি হলো তাও বিশাল গরম, বিশাল গরমের শেষ নেই। চলো ব্ল্যাক কফি খাই। এক কাপ ব্ল্যাক কফি অ্যান্ড তার সাথে পুচু অ্যান্ড পুচি, একদম রোম্যান্টিক ব্যাপার। এরকম বর্ষার দিনে ব্যালকনিতে একটা দোলনা থাকবে, আর বৃষ্টি হবে, দোলনায় বসে বসে ব্ল্যাক কফি খাও, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়বে, মাঝে মাঝে বৃষ্টির জল গায়ে ছেটা দেবে। কি রোম্যান্টিক মোশন, কি দারুণ ফিলিং। আই লাভ দিস টাইপ অফ রোম্যান্স। আমার হেভি লাগে বৃষ্টির জলে ভেজা বা এরকম ব্ল্যাক কফি বা গ্রিন টি খেতে খেতে বৃষ্টির জল দেখা, একটু ঝিরিঝিরি হালকা হালকা জল ছিটি পড়বে গায়ের মধ্যে ছিটে, তো ভালো লাগে। এখন বসে আছি নতুন গান ফোনের মধ্যে ক্লিক করলাম, পরে গিয়ে আমি ডায়রি তুলে নেবো। ডাক্তারের কাছে দেখানো হয়ে গেছে, সোজা এখানে এসেছে। ছোট ছোট কিউট বেবিও আছে এখানে যারা শিখছে, দেখাচ্ছে। এই তোর নাম কি রে? দিশা। দিশা সারনেম কি? দিশানাথ। এই তোমার নাম কি? আথ্রেয় মন্ডল। আথ্রে কি খায়? কেএফসি। হোম মেড বিস্কিট আর জ্যাম খায় আথরে। আর দিশা কি খাস? মাংস, মানে শুধু মাংসের ঝোল? ওই জন্য দিশা এত কিউট। মাসিমার ফেভারিট ফুড কি মাসিমা? বাঙালি মতো ভাত মাছ ডাল। এবার জিজ্ঞাসা করছে কি মাছ, যে কোনো মাছ। আর রাত্রে খায় হোম মেড ফুড, তাই তো? আর মাসে একবার পিৎজা খাস না কি খাস, বার্গার? তো এখন গানের ক্লাস থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছি, ভাবছি যে হেঁটে হেঁটেই বাড়ি যাব। তো প্ল্যান আছে এখন এখান থেকে হেঁটে বাড়ি যাওয়ার। ডাক্তার আমাকে বলেছিল যে কম সে কম 15 মিনিট তুমি হাঁটা চলা করবে, নাহলে 15 মিনিট তুমি স্কিপিং করবে, হেলথ ভালো থাকবে। ওয়ার্কআউট করি আমি যখন তখন একদম জান প্রাণ দিয়েই করি, সেটা নিয়ে চাপ নেই, কিন্তু তারপর কাজে চাপে যখন হয় না তখন করি না। তো চলো হেঁটে হেঁটেই রোম্যান্টিক গান শুনতে শুনতে কাদা চটকাতে চটকাতেই চলে যাব, কারণ কলকাতার রাস্তা ভালো করেই জানো, যেখানে সেখানে খোঁড়া। আর হেঁটে হেঁটে যাচ্ছি, একটা গাড়ি সাইড থেকে চলে গেল কাদা পেঁচকে দিয়ে গায়ে জল টল ছিটিয়ে। তো ওই করতে করতে গান শুনতে শুনতে বাড়ির দিকে যাব। হ্যাঁ, হেঁটে যে গেলে তো 10 মিনিটে পৌঁছে যেতে পারি, 10-15 মিনিটে ঠিকই আছে। ওয়ার্কআউট যখন করিনি তো হেঁটেই যাই। তো ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা ভালো লেগেছে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল লেক্সি লাইভ, মাই বেবি মাই বেবি। চলো বাই, টেক কেয়ার, গুড নাইট, সাবা।